তাহলে দেখো কোশ্চেনটা আছে, 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 ইন্টু 5 টু ডট 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 র এন সংখ্যক পদর যোগফল নির্ণয় কর। তাহলে এন সংখ্যক পদর যোগফল আমি কিপর ভাবে নির্ণয় করিবা? ঠিক আছে, তাহলে প্রথম পদরে আছে টি ওয়ান পদরে 1 ইন্টু 2 ইন্টু 3, সেইভাবে দ্বিতীয় পদরে আছে 2 ইন্টু 3 ইন্টু 4, এইভাবে ভাবে আছে। তাহলে তুমি এটি গোটে জিনিস লক্ষ্য কর, 1 ইন্টু মু এটাকে লেখিপারি বর্তমানে 2 টাকে কম লেখিপারি, 1 প্লস 1, সেইভাবে 3 কু লেখিপারি, 1 প্লস 2 বলে লেখিপারি না নাই, ওকে। তাহলে সেইভাবে 2 কম লেখিপারি, 2 ইন্টু 2 প্লস 1 বলে ইন্টু 2 প্লস 2। তাহলে বর্তমানে গোটে জিনিস তুমি লক্ষ্য কর, এমানক মধ্যে তুমি কোন গোটে লজিক পাউছ, সেইভাবে যদি মু টি থ্রি কি লিখিবি 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে এটা হয়ে যাবে কেতে, সেইভাবে 3 ইন্টু 3 প্লস 1, তারপরে হয়ে গেল কেতে 3 প্লস 2। এটি গোটে জিনিস বর্তমান তুমি লক্ষ্য কর, যেতবে আমার এটি 1 রয়েছে, এটি মধ্যে 1 রয়েছে, যেতবে এথার দেখো সবুথে 1 1 কমন রহিলা, সেইভাবে ভাবে এটি 2 2 মধ্যে সাধারণ রহিলা। তাহলে যদি তুমি কুহযায় যে টিএন পদটা কেতে হব, তুমি বর্তমানে নিজে বাহার করিপার। দেখো এটি 1 লা বেড়ে এটি 1, 2 লা বেড়ে 2, 3 লা বেড়ে 3, তাহলে এন লা বেড়ে এটি কেতে হব, এন হব ইন্টু নেক্সট তারপর পদক আস, 1 লা বেড়ে এটি হচ্ছে কেতে 1, 2 লা বেড়ে এটি হচ্ছে 2, 3 লা বেড়ে এটি হচ্ছে 3, তাহলে এটি কেতে হয়ে এন হব প্লস, দেখো সবুথে 1 1 অছি মানে এটি মধ্যে 1 রহিব। এপর পদক আস, এটি হচ্ছে কেতে 1 2 3, 1 লা বেড়ে 1, 2 লা বেড়ে 2, 3 লা বেড়ে 3, তাহলে লিখিপারিবা এটি এন লেখিবা, কারণ এন বেলে এন নেবা, তারপরে 2 অছি, এটি সবুথে 2 2 অছি, তাহলে এটি লেখিপারিবা 2। তাহলে বুঝিপারল বর্তমান, আমি বর্তমান পাইগলে টি এন পদটি পাইগলে। তাহলে আমি জানিছে যে আমি এস এন কেমিতি বাহার করতে আর সমষ্টি কেমিতি বাহার করিবা, এটা হলা প্রথম পদ, এটা হলা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে সবুতিক পদকে মিশাইলা পরে আমি কোন বাহার করতে না এস এন বাহার করতে, তাহলে আমি এস এনটা লেখিপারিবা, সমেসন অফ টি এন লেখিপারিবা, কারণ সমস্ত পদর যোগফলকু আমি বাহার করিপারিবা এস এন বলে বাহার করিপারিবা। তাহলে দেখো এটি টি এন জায়গার অছি কেতে, টি এন জায়গার অছি এই মূল্যটা, তাহলে বর্তমান এটা আমি লেখিপারিবা এন হোল ইন্টু এ দুইটা মল্টিপ্লাই করিদিও, গুণি দিও এন প্লস ওয়ান হোল ইন্টু এন প্লস টু, গুণিলা পরে তুমি পাইব এন স্কোয়ার 3 এন প্লস 2, এটাকে আউ টিকে সরল করিদিও এন কিউব 3 এন স্কোয়ার 2 এন, বুঝিলা? বাস এবে বর্তমান তোম কাম কোণ আকু ভাগ ভাগ করিদিও, তাহলে এটা হয়ে গেল এন কিউব সমেসন অফ এন কিউব, তাহলে এটাকে আমি লেখিপারি বাহারকু 3 টা আনিপারি 3 এন স্কোয়ার বাহারকু 2 আনলে হেরি সমেসন অফ এন, তাহলে এন কিউ র মূল্য তুমি পূর্বরু মু কইছি আর মূল্য কেতে এন কিউ, যোটা কি তোমার এন সংখ্যক সংখ্যার ঘন র সমষ্টি সমান, তাহলে হয়ে যাব এন হোল ইন্টু এন প্লস 1 বাই 2 র হোল স্কোয়ার, বুঝিগেলা? প্লস 3 হোল ইন্টু এন স্কোয়ার জায়গায় কেতে পকাইবা, এন স্কোয়ার জায়গায় পকাইবা আমার প্রথম এন সংখ্যক সংখ্যার বর্গর সমষ্টি বা যোগফল, সূত্র কোণ লা এন হোল ইন্টু এন প্লস 1 হোল ইন্টু 2 এন প্লস 1 ডিভাইডেড বাই 6 প্লস 2 ইন্টু সমেসন অফ এন, তার মানে এন সংখ্যক পদর সমষ্টি, সূত্র কোণ লা এন হোল ইন্টু এন প্লস 1 ডিভাইডেড বাই 2, বুঝিগেলা? এটিকি ফর্মুলা পকাই দেলা পরে তারপর কাম হচ্ছে তাকে তুমি সরল করিব, 2 2 এটি কটিগলা, তাহলে এটা কত হচ্ছে বর্তমানে লিখি দিও এন স্কোয়ার হোল ইন্টু এন প্লস 1 হোল স্কোয়ার বাই 4 এন হোল ইন্টু এন প্লস 1 2 এন প্লস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এন হোল ইন্টু এন প্লস 1, বুঝিলা? তাহলে দেখো এবে কোন করিবা, দেখো এটা কেমি সমাধান করিবা, তুমি সবুলে গোটে কথা মনে রাখিব, যেতবে তোমার গোটে দুইটা তিনটা বা অধিক তোমার বীজগাণিতিক পরিপ্রকাশ আসিব, সেমানে সব গুণা হয়েকি অছন্তি বা মিশাণ হয়েকি অছন্তি, তাহলে প্রথমে দেখিব যেতিরি পদ অছি গোটে দুইটা তিনটা পদ, কারণ প্রতি মিশাণ পদরে গোটে গোটে দুই দুইটা পদ আসিব, তাহলে এই পদর দেখিব সাধারণ কোণ অছি বা কমন কোণ অছি, প্রথমে যদি কমন তুমি নিয়ে যাব তাহলে তোমাকে সমাধান করিবাকু সরল হয়ে যাব, সেইথিপাই প্রথমে দেখিব কোণ কমন অছি, তারপরে যাই তুমি গুণাগুণি করিব। তাহলে দেখো এটি এন হোল ইন্টু এন প্লস 1, এটি এন হোল ইন্টু এন প্লস 1, এটি অছি এন হোল ইন্টু এন প্লস 1, সবুথুরু বর্তমান এন হোল ইন্টু এন প্লস 1 কমন নেইগলি এবং চারটা কমন নেইগলি হররু, তাহলে কেতে রহিলা বর্তমান দেখো, দেখো এটি এন স্কোয়ার থিলা এন নেইগলি রহিলা কেতে এন, এন প্লস 1 হোল স্কোয়ার থিলা রহিলা কেতে এন প্লস 1, তাহলে দেখো এটি এন হোল ইন্টু এন প্লস 1 পড়েছি রহিলা কেতে 2 এন প্লস 1 ডিভাইডেড বাই, দেখো এটি মু কোণ করেছি চারটে বাহার কু আনিছি,
ଦେଖ ଚାରିଟେ ବାହାରକୁ ଆଣିବା ଯାହା ମୁଁ ତାମାନେ କ'ଣ ମୁଁ ସବୁଥିରେ ଚାରି ଗୁଣିବା ସହିତ ସେଇଆ ବୁଝିହେଲା ଏକା କଥା ଯଦି ସବୁଥିରେ ମୁଁ ଚାରି ଚାରି ଗୁଣିଦେବି ଚାରି ଗୁଣିବି ଚାରି ହରିବି ଚାରି ଗୁଣିବି ଚାରି ହରିବି ବୁଝିହେଲା ତାହେଲେ ଓକେ ତାହେଲେ 1/4ଟା ମୁଁ ବାହାରକୁ ଆଣିଲିରି ଏ ଚାରିକୁ ଚାରି କଟିଗଲା ସେଇଭଳି ଭାବରେ ଏଠି କ'ଣ ଥିଲା ମୋର ଏଠି ବର୍ତ୍ତମାନ ଦେଖ ତଳୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଚାରିଟାକୁ ଏଠି ତଳକୁ ଆଣିଲିରି ଏଠି ରହିଲା 4/2 ତାହେଲେ 2 2 କଟିଗଲା ତାହେଲେ 2 ରହିଲା ତା ବାହାର ରଖିବ 2 ବୁଝିହେଲା ସେଇଭଳି ଏଠି ଅଛି 4/4 ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ତଳପଟ ମୁଁ 4 ନେଇଯାଇଛି ତାହେଲେ କେତେ ରହିବ 4n(n+1) ବୁଝିପାରିଲ କେମିତି ମୁଁ କମନ ନେଇକି ଏଟା କଲି ସରି ଏଇଟା କମନ ନେଲା ପରେ ଏଇଟା କିଛି ରହିବନି ଆଉ କାରଣ n(n+1) ପଡ଼ିଛି ଏଠି କେବଳ 4 ହିଁ ରହିବ ଏଇଟାକୁ ବି ସରଳ କରିପାରିବ ତାହେଲେ ଆର ମୂଲ୍ୟ କେତେ ହେଇଯିବ n²+n(2n²+2+4) 3n²(n+6) ବୁଝିହେଲା ତାହେଲେ ଏଇଟା ହେଉଛି ତୁମର ଫାଇନାଲ ଆନ୍ସର ସେଇଭଳି ଭାବରେ ଆଉ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ତାହେଲେ ଏଇଟା ହେଉଛି ପ୍ରଶ୍ନ ଯଦି 7x15 8x20 ପ୍ଲସ 9x25ରେ ସେ ପଚାରିଛି ଏଠି tn ର ମୂଲ୍ୟ କେତେ ଓକେ ବର୍ତ୍ତମାନ ସମାଧାନ କରିବା ଏଇଟା ହେଉଛି କ୍ୱେଶ୍ଚିନ୍ ତାହେଲେ ଆଉ ପୂର୍ବରୁ ଏଇ ପର୍ଯ୍ୟନ୍ତ କାଟିଦେବ ସବୁ ଦେଖ ପ୍ରଥମେ t1 କ'ଣ ଅଛି 7×15 t2 କେତେ ଅଛି 8×20 t3 ଅଛି କେତେ 9×25 ବୁଝିହେଲା ତାହେଲେ ଆମକୁ ବର୍ତ୍ତମାନ ଏ ତିନିଟା ଯାକ ପଦ ଭିତରୁ ଗୋଟେ ଲଜିକ୍ ବାହାର କରିବାକୁ ପଡ଼ିବ ଗୋଟେ ସାଧାରଣ ଲଜିକ୍ ବା ସାଧାରଣ ସୂତ୍ର 7କୁ ଲେଖିପାରିବି 1+6 ହେଇପାରିବ ସେଭଳି ଭାବରେ ଏଠି ଅଛି 8 8କୁ ବର୍ତ୍ତମାନ ଲେଖିପାରିବି 2+6 9କୁ ଲେଖିପାରିବି 3+6 ବୁଝିପାରିଲ ଏଠି ଅଛି କେତେ 15 ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ 15କୁ ଲେଖୁଛି କେତେ ନା 10^5×1 କ'ଣ ପାଇଁ ଲେଖିଲି ବର୍ତ୍ତମାନ ତୁମେ ତା ପରବର୍ତ୍ତୀ ପଦରେ ଜାଣିପାରିବ 10^5×2 ଦେଖ 20କୁ ମୁଁ ଲେଖିପାରିଥାନ୍ତି କ'ଣ ଲେଖିପାରିଥାନ୍ତି 10^10 କିନ୍ତୁ ଏଇ 10ଟାକୁ ମୁଁ କ'ଣ ଲେଖିଲି 5×2 ସେଭଳି 5କୁ କ'ଣ ଲେଖିଲି 5×1 ଏଠାରେ ଏଭଳି 25 କେତେ ହେଇଯିବ 10^5×3 ବୁଝିପାରିଲ ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଗୋଟେ ଲଜିକ୍ ପାଇଗଲି ତା ଲଜିକ୍ଟା କ'ଣ ତୁମେ ବର୍ତ୍ତମାନ ନିଜେ ଖୋଜିକି ଲେଖ ଦେଖ ଯେତେବେଳେ 1 ଥିଲା ଏଠି 1 ଅଛି 2 ଥିଲା ବେଳେ ଏଠି 2 ଅଛି 3 ଥିଲା ବେଳେ 3 ଅଛି ଯେତେବେଳେ ଏଠି n ଥିବ ଏଠି ମଧ୍ୟ n ରହିବ ଦେଖ ପ୍ରତ୍ୟେକ ପଦରେ 6 6 6 ରହୁଛି ତାହେଲେ n+6 ହେଇଗଲା ଏଠି ଦେଖ ଯେତେବେଳେ t1 ଥିଲା 10 ଥିଲା t2 ଥିଲା ମଧ୍ୟ 10 t3 ମଧ୍ୟ 10 ହେଲା କେତେ 10 ଏଠି ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଯେତେବେଳେ t1 ବେଳେ 5×1 t2 ବେଳେ 5×2 t3 ବେଳେ 5×3 ଦେଖ 5 ସବୁଥିରେ କ'ଣ ରହୁଛି କନଷ୍ଟାଣ୍ଟ ରହୁଛି ତା ଲେଖିପାରିବ ଏଠି 5 କିନ୍ତୁ ଏଠି ପରିବର୍ତ୍ତନ କ'ଣ ହେଉଛି ଏକ ପ୍ରଥମ ପଦରେ 1 ଥିଲା ଦ୍ୱିତୀୟ ପଦରେ 2 ତୃତୀୟ ପଦରେ 3 ତାହେଲେ ଏଟା ହେଇଗଲା n ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ଲଜିକ୍ଟା ଆମେ ପାଇଗଲେ ଏବଂ ସେଇଟା ଲଜିକ୍ଟା ହେଉଛି ଆମର tn ପଦ n+1×10+5n ଯୋଉଟାକି ଆମେ ପଚରାଯାଇଥିଲା tn ପଦଟା କେତେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଲକ୍ଷ୍ୟ କର ଅଛି 1.3 ଡଟ୍ ଅର୍ଥ ଏଠି ହେଉଛି ଗୁଣନ 1×3+3×5+5×7+7×9 ଏଭଳି ଭାବରେ ସେଭଳି ଚାଲିଲା ର ଏନ୍ ସଂଖ୍ୟକ ପଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯୋଗଫଳ ନିର୍ଣ୍ଣୟ କର ତାହେଲେ ଠିକ୍ ଅଛି ଏଭଳି ପ୍ରଶ୍ନ ମଧ୍ୟ ପୂର୍ବରୁ ଆମେ ସମାଧାନ କରିଛେ ତାହେଲେ ଦେଖ ବର୍ତ୍ତମାନ ଆର ପ୍ରଥମ ପଦଟି କେତେ 1×3 ସେଇଭଳି ଦ୍ୱିତୀୟ ପଦଟି କେତେ 3×5 ତୃତୀୟ ପଦରେ ଆସିଲା 5×7 ଏଇଠି ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଚତୁର୍ଥ ପଦଟା ହେଲା 7×9 ଆମକୁ ଆର ଯୋଗଫଳ ବାହାର କରିବା ଅଛି କ'ଣ ବାହାର କରିବା ଅଛି ମାନେ ଏସ୍ଏନ୍ ବାହାର କରିବା ଏସ୍ଏନ୍ ବାହାର କରିବାକୁ ହେଲେ ପ୍ରଥମେ ଟିଏନ୍ ର ଗୋଟେ ଲଜିକ୍ ବାହାର କରିବା ଅଛି ଏ ସବୁ ଭିତରେ ଯଦି t1 t2 t4 ମଧ୍ୟରେ ଗୋଟେ ଲଜିକ୍ ବା ଗୋଟେ ସାଧାରଣ ସୂତ୍ର ଆମକୁ ଦରକାର ତାହେଲେ ସେଇଟା ଆମେ କେମିତି କରିବା ଦେଖ ଏଠି ଅଛି 1×3 ଯଦି ମୁଁ ଏଇଟାକୁ ଲେଖିବି 1 ଜାଗାରେ ମୁଁ ଲେଖିପାରିବି କେତେ ନା 2×1-1 ଲେଖିପାରିବି କାରଣ 2×1-1 ସମାନ 1 ସେଭଳି ଭାବରେ ଏଇଟାକୁ ଲେଖିପାରିବି 2×2-1 ସେଇଭଳି ଭାବରେ ଏଇଟାକୁ ଲେଖିପାରିବି 2×3-1 3×6-1 ସମାନ 5 ସେଭଳି ଏଇଟା କେତେ ହେଇଥିବ 2×4-1 ବୁଝିହେଲା ଏଇଟା ମୁଁ କ'ଣ ପାଇଁ ଲେଖିଲି ଦେଖ ମୋର t1 1 ଅଛି ତ ସେଇ ଅନୁସାରେ ମୁଁ ଏଇଟାକୁ କ'ଣ କଲି 2×1 ଏଠି 2 ଅଛି 2×2 ବୁଝିହେଲା ତାପରେ ଦେଖ ଏଇ 3 ପାଇଁ ମୁଁ ଏଠି କ'ଣ ଲେଖୁଛି ଦେଖ 2×1-1 କେତେ ଆସିଲା 1 ଯଦି 2×1+1 କରିଦେବି ହେଉଛି କେତେ 3 ତାହେଲେ 2×1+1 3 ହେଇଗଲା ସେଇଭଳି ଏଇଟାକୁ ପ୍ଲସ୍ କରିଦେବ 2×4=5 2×2
प्लस वन तीन गुणे छ एक सात दुई गुणन तीन प्लस वन से गुड़े दुई गुणन चारि प्लस बुझिपारल ताले एमानक मधरे लॉजिकटा कौन ताले एई भली जदि आमे बाहर करी करी जिबा को पर्यंत ना टी एन बा एन तम पद ताले केमिति बाहर करबा ताले एठी आउतरे बर्तन लक्ष्य कर जतले एठी 1 थिला एठी तमर 1 थिला 2 थिला बेले एठी 2 थिला त सेई भली देखो बडी बडी चालची 1 2 3 4 किंतु कोन बढुनी आ कोन चेंज होउनी देखो एठी 2 अछि एठी भी 2 एठी 2 एठी मध्य 1 एठी मध्य 1 ता माने मोट लेखि परि 2 जोडा तुमरो परिवर्तन होची सेरे सबळ तुम एन बोल लेबो जोडा चेंज न होची सेरे सबळ से कांस्टेंट बा ध्रुवक राशि भाबरे रखियो त 2n 1 लेखि परलि वर्तमान एटा कसम एठी देखो एठी कोनटा परिवर्तन होची सेई 1 2 3 आ के परिवर्तन होउनी 2 आ 1 परिवर्तन होउनी त लेखि परि बेटा 2n + 1 बोली त जानि छे a - b होल इनटू a + b तले सूत्र कहि जीवो a स्क्वायर माइनस बी स्क्वायर 2n रो होल स्क्वायर माइनस 1 स्क्वायर तले केते हेगला 4n स्क्वायर माइनस 1 बुझेला त tn बर्तन हम पाइ गेले तले tn पाइला परे हम जानि छे sn किंत बाहर करबा समेशन ऑफ tn जेला कि समेशन ऑफ tn माने कोन t1 t2 t2 अप टू tn पर्यंत रो मिश्रण फल तले लिखि परबा 4n स्क्वायर माइनस 1 रो समेशन तले एटा हम लिखि परबे केते 4n स्क्वायर माइनस समेशन ऑफ 1 तल जानिछ n स्क्वायर समेशन बा सिग्मा n रो अर्थ कोन सिग्मा n स्क्वायर अर्थ कोन कहउछि ना आर फार्मूला कोन फार्मूला होछि n होल इनटू n + 1 होल इनटू 2n + 1 डिवाइडेड बाय 6 माइनस सिग्मा n सिग्मा 1 सिग्मा 1 रो मूल्य म कहिछि 1 इनटू n त माने n तले वर्तमान एटा एबे होछि तमन काम तल तम वर्तमान एटा समाधान करो वेतरे एन अछि एन टाक बाहर करनरी एटा काटि दियो 2 2 3 कि 6 तले केते हे गेला एन प्लस 1 होल इनटू 2 एन प्लस 1 2 बाय 3 माइनस बुझला तले एडा को तमे समाधान करले आर मूल्य केते पाइबो एन होल इनटू 4 एन स्क्वायर प्लस 6 एन माइनस 1 डिवाइडेड बाय 3 बुझला तले एई तक पदर समष्टि होउची एसएन मूल्य होला एति सेइ बले परे आ गुटे प्रश्न हम समाधान करबा ताले ए प्रश्न रि बर्तन देखो 3 into 8 6 into 11 9 into 14 ए बले तमे n टी पदर जोगफल निर्णय करे कहि छी से बले बारे प्रथमे लेखि देबा प्रथम पद t into t1 हला 3 into 8 द्वितीय पद हे होची 6 into 11 तृतीय पद आसी गला केते ना 9 into 14 ओके तले देखो से बुढ़िया परे जदि हमें टी एन पद बाहर करियो केमिति बाहर करिवा सेति पे हमें गोट लॉजिक दरकार लॉजिक होजी कोन एमान के मधरे गोट साधारण सूत्र दरकार जहा द्वारा हमें कि टी एन रो मूल्य बाहर करि परिवा टी 1 होची 3 into 8 ताले वर्तमान मु देखो जते बेले तमे लॉजिक तयार करिवो सब बेले तमे एई एन को नेक तयार करिवो एन को नेक तयार करिवो अर्थ कोन वर्तमान मोट लिखली 3 into 1 देखो 3 into 1 से बेले जदि लिखिबी 3 into 2 जारा मूल्य केते हला 6 होची से बेले एटा लिखि परिबि 3 गुणन 3 बुझियाला 3 3 किनो वर्तमान ए पार्टा सरी गला तले ए पार्टा कसम 3 गुणन 3 केते हला सरी 3 गुणन 1 समाने 3 ताले 3 गुणन 1 ताले 3 ने केते मिसेला 8 हबो 5 बुझियाला से बेले 3 दुगुणे केते होची 6 6 रे केते चले 11 हबो 5 से बेले 3 गुणन 3 होची केते 9 9 रे केते मिसेले 14 हबो 9 5 14 ता माने वर्तमान में लॉजिक टा पाई गली ताले सेई भलिया पर तुमको tn बाहर करे को आछिबो ताले तमे कोन करियो देखो ताले एठी 1 रहउची सेठ तमरो 1 आसिला 2 थिला बेले 2 आसिला किंतु चेंज होनी के 3 चेंज होनी 3 रहइबो ताले सेई भलिया एटा केते हिजिबो 3n जोडा चेंज हो सेटा को सबले n नबो इनटू एड देखो 1 थिला बेले 1 होउची 2 थिला बेले 2 3 थिला बेले थिलु किन चेंज किए होनी चेंज तमरो एठी होउनी 3 चेंज होउनी 5 चेंज होउनी तने हम लेखिबा 3 जोडा चेंज हो तापे n + 5 बुझियाला तले दिटा बर्तन गुणी दियो केते हला 9 n स्क्वायर + 15 n तले एबे बर्तन बाहर करिया हमें sn sn नो फार्मूला कोन कहउछि समेशन ऑफ tn जति कि tn बाहरला t1 अर्थ कोन ना t1 t2 t3 अप टू tn पर्यंत जति कि पद हला समस्तर जोगफल तले समेशन ऑफ 9 n स्क्वायर + 15n ताले एटा हम लेखि परिबे 9 बाहर कोन चीरि सेबले 15 टाक बाहर कोनले समेशन ऑफ ताले वर्तमान फार्मूला पके देन स्क्वायर फार्मूला n होल इनटू n + 1 होल इनटू 2n + 1 डिवाइडेड बाय 6
সেভাবে সমেসন অফ এন ফর্মুলা কোন হোল ইনটু এন প্লস ওয়ান ডিভাইড বাই টু, সেইপাই তুমি সূত্রকে মনে রাখা দরকার, নহলে তুমি এটি সমাধান করে পারিব না। তাহলে এটুকু আমি সমাধান করা, দেখ উভয় পদরে কোণ সাধারণ অছি, এন হোল ইনটু এন প্লস ওয়ান, এন হোল টু এন প্লস ওয়ান, বর্তমান সবুজ কমন নিয়ে যাও, এন হোল ইনটু এন প্লস ওয়ান, এটা কাটি দিও, তিন তিরিকি ন, এটা হল তিন দুগুণে ছ, তাহলে ভিতরে কম রা তোমার থ্রি বাই টু হোল ইনটু টু এন প্লস ওয়ান, এটা হল ফিফটিন বাই টু, বুঝলে? তাহলে এটা তুমি সমাধান কলা পরে আর মূল্য তুমি পাই যাব থ্রি এন হোল ইনটু এন প্লস ওয়ান টু এন প্লস থ্রি, এটা তুমি নিজে সমাধান করিকি দেখ, বুঝলা? তাহলে তুমি কোণ শিখিল তু না, যেতবে এইভাবে এক্সপ্রেসন থিব বা যোগফল বাহার করা থাকবে, তুমি প্রথম কাম হচ্ছে এই পদ মানক ভিতর টিএন পদ বাহার করিব, কেমিতি না প্রথম দুই চারটা পদক নিয়ে গোটে লজিক তৈরি করিব, সূত্রটা সেই যে তুমি বাহার করিব, তাপরে কোণ না তোমাকে এই যে সমেসন সূত্র সবুজ মনে রাখা পড়ব, পূর্বর যে পাঁচটা সূত্র তোমাকে কোহাইছি তাকে মনে রাখা পড়ব।